নিন্দা বা সমালোচনা একটি প্রাকৃতিক অংশ আমাদের জীবনের। এটা যে শুধু আমাদেরকে ক্ষতিগ্রস্ত করে তা নয়, বরং এটি আমাদের চরিত্র বিকাশের জন্য একটি মূল্যবান শিক্ষাও হতে পারে। যে মানুষ শান্ত থেকে নিন্দা বা সমালোচনাকে গ্রহণ করতে পারে, তারা অনেক শক্তিশালী এবং আত্মবিশ্বাসী হয়ে ওঠে। কারণ তারা জানেন, সমালোচনা বা নিন্দা অনেক সময় সত্যিকারের বাস্তবতার অঙ্গ এবং এতে প্রবৃদ্ধির সুযোগও নিহিত থাকে। শান্ত থাকার গুরুত্ব। প্রথমত, শান্ত থাকার ফলে আমরা আমাদের অনুভূতি নিয়ন্ত্রণ করতে পারি। যখন আমরা নিন্দা শুনি, তখন প্রাথমিক প্রতিক্রিয়া হতে পারে ক্রোধ বা ক্ষোভ, কিন্তু এটি আমাদের অগ্রগতির পথে বাধা হয়ে দাঁড়াতে পারে। যদি আমরা শান্ত থাকতে পারি, তবে আমরা পরিস্থিতিটিকে সঠিকভাবে বিশ্লেষণ করতে পারব এবং আমাদের কাজের প্রতি মনোযোগ রাখতে পারব। নিন্দার পেছনের কারণ খোঁজা। নিন্দা শুনলে প্রথমে আমাদের মনে রাখতে হবে যে প্রতিটি নিন্দার পেছনে একটি কারণ রয়েছে। কখনো কখনো এটি অন্যের হতাশা, জেলেসি বা লোভের ফলাফল। এটি বুঝতে পারলে আমরা নিন্দাকে ব্যক্তিগতভাবে গ্রহণ না করেই সে সম্পর্কে প্রতিক্রিয়া জানাতে পারি। আত্মবিশ্বাস। যে ব্যক্তি নিন্দার বিরুদ্ধে স্থির থাকে, তারা সাধারণত খুব আত্মবিশ্বাসী। আত্মবিশ্বাসী মানুষ স্বীকৃতি না পেলেও নিজের কাজের প্রতি বিশ্বাস রাখে এবং নিজেদের ক্রিয়া কমপক্ষে করা অব্যাহত রাখে। তাদের জন্য নিন্দা একটি উদ্বেগের কারণ নয়, বরং তারা তা শিক্ষা হিসেবে গ্রহণ করে। আত্ম উন্নতি। সৎ এবং নির্মোহ মনোভাব নিয়ে নিন্দাকে ঝেলে তুলে দেখা আমাদের আত্ম উন্নতির পথে সাহায্য করে। আমরা যদি নিন্দাকে আমাদের আত্মবিকাশের জন্য ব্যবহার করি, তবে তা আমাদের উন্নতির পথে নতুন দিগন্ত খুলে দিতে পারে। আমরা যা করছি তার ক্ষেত্রে আত্মসমালোচনার মাধ্যমে আমাদের ভুল ত্রুটি বুঝে শিখতে পারি এবং নিজেদের উন্নতি ঘটাতে পারি। সফল ব্যক্তিত্বের উদাহরণ। বিখ্যাত ব্যক্তিত্বদের মধ্যে অনেকেই নিন্দার শিকার হয়েছেন, কিন্তু তারা তাদের কর্মে অবিচল থেকেছেন। যেমন মহাত্মা গান্ধী, তিনি প্রচুর নিন্দা শুনেছেন, কিন্তু তিনি তার বিশ্বাস এবং আদর্শ থেকে বিচ্যুত হননি। নেলসন ম্যান্ডেলা, তিনি জেলে কাটিয়েছেন দীর্ঘ সময়, কিন্তু পরে তিনি দেখিয়েছেন কিভাবে শান্তি এবং সমঝোতার মাধ্যমে সমস্ত পৃথিবীকে পরিবর্তিত করা যায়। মানসিক শান্তি। প্রায়শই নিন্দাকে গ্রহণ করার সময় আমাদের মানসিক শান্তি হারিয়ে যায়, কিন্তু অনুশীলনের মাধ্যমে আমরা শিখতে পারি কিভাবে আমাদের মানসিক শান্তি বজায় রাখতে হয়। যখন আমরা আত্মবিশ্বাসী থেকে নিন্দার প্রতিক্রিয়ায় শান্ত থাকার চেষ্টা করি, তখন আমরা নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে পারি। উপসংহার। সার্বিকভাবে নিন্দা শুনেও শান্ত থাকা মানে শুধুমাত্র আত্মরক্ষা নয়, বরং এটি আমাদের বিশ্বজয়ের পথে একটি গুরুত্বপূর্ণ সূচনা। আমাদের অভিজ্ঞতা এবং সাহসিকতাকে কাজে লাগিয়ে আমরা আমাদের পথে আসা যে কোনো ধরনের বাধা অতিক্রম করতে পারব। নিন্দা শুনে শান্ত থাকার মানসিকতা তৈরি করতে পারলে আমরা সত্যিই বিশ্বজয় করার ক্ষমতা অর্জন করতে পারি। নিন্দা বা